তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক নাসিরউদ্দিন এলানের 2 বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত একই সাথে 10,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 1 মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রায়ের বিরুদ্ধে অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষ। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। 2013 সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে 61 জনের মৃত্যু হয়েছে মর্মে প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার সংগঠন অধিকার। এ ঘটনায় তথ্য বিকৃত ও বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা গোয়েন্দা পুলিশের মামলায় অধিকার সম্পাদক আদিলুর রহমান ও পরিচালক নাসিরউদ্দিনকে সাজা প্রদান করেন আদালত। তথ্য প্রযুক্তি আইনের প্রথম মামলার রায়কে ঘিরে নিম্ন আদালতে জড়ো হয়েছিলেন দেশ বিদেশের মানবাধিকার কর্মীসহ বিভিন্ন দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের প্রতিনিধিরা। এজলাসেও উপস্থিত হয়েছিলেন তারা। দুপুর 2:15 রায় পড়া শুরু করেন বিচারক। সাইবার ট্রাইব্যুনালের প্রথম মামলার রায়কে ঐতিহাসিক উল্লেখ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আসামিদের বিরুদ্ধে তথ্য বিকৃতি করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের অপরাধ প্রমাণিত হয়েছে। ওনার এই 61 জনের তালিকা প্রকাশ করে শুধু বাংলাদেশ নয়, সারা ওয়ার্ল্ডের মধ্যে আমাদের বাংলাদেশের ভাবমূর্তিকে উনি ক্ষুণ্ণ করেছে এবং সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের মুসলমানদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এটা অত্যন্ত জঘন্যতম একটা অপরাধ করেছে মিথ্যা তথ্য দিয়ে। এই আইনটা পুরোপুরি তার আমরা প্রমাণ করতে সমর্থ হয়েছি। আমরা আশা করেছি যে এই আইনটির মাধ্যমে অন্তপক্ষে সর্বোচ্চ শাস্তি হতো, কিন্তু আজকে আদালত 2 বছরের সাজা শুনিয়েছে। এটা আমরা রাষ্ট্রপক্ষে যথেষ্টভাবে সন্তুষ্ট না। বিচারিক আদালতে ন্যায় বিচার নিশ্চিত হয়নি উল্লেখ করে উচ্চ আদালতে আবেদন করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। সে ফরেন্সিকে যে পাঠালো ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে যখন নাকি ল্যাপটপ এগুলি নিয়ে গেল, তখন তো সিল করা ছিল না। অ্যাডমিটেডলি সাক্ষী দেখবেন সেখানে সব কিছু খোলা ছিল। তার মানে এটা কি খোলা কেন আমার ডকুমেন্টস? সিজ করলে সেই ইসে থেকে যেখান থেকে অধিকার অফিস থেকে সিজ করেছে ম্যাজিস্ট্রেটের কাছে আনা পর্যন্ত সিজ অবস্থায় থাকবে, সেগুলি তো খোলা। আমরা আপিল করবো, রেডি নকল পাবো 50 পৃষ্ঠার বললাম শুনলাম যে জাজমেন্ট এটা আমরা পাবো, পর্যালোচনা করবো, অবশ্যই আমরা উইদিন টাইম করবো যত তাড়াতাড়ি সম্ভব। কারাগারে আদিলুর রহমানের ডিভিশন প্রাপ্তির দরখাস্ত দেওয়ার কথাও জানিয়েছেন আসামি পক্ষ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।